রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আর শাখা ক্যাম্পাস থাকবে না। এখন থেকে সব শাখাই পরিচালিত হবে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। ফলে আলাদা করে নিয়োগ হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গঠন হবে পরিচালনা পর্ষদ। এর মধ্যে এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা বলছে শিক্ষার মান বাড়ানো সহ নানা জটিলতা কমাতে এই উদ্যোগ। তবে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তে দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটির বেইলি রোডে অবস্থিত মূল ক্যাম্পাস ছাড়াও রয়েছে আরও তিনটি শাখা। কিন্তু এই চারটি ক্যাম্পাস পরিচালনার জন্য রয়েছেন একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এমনকি ম্যানেজিং কমিটিও একটি। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চিত্রও একই। সব মিলিয়ে মতিঝিলসহ তিনটি শাখা থাকলেও একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং একটি কমিটি পরিচালনা করছে সবগুলো। কেবল এই দুই একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, রাজধানীর বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে একাধিক শাখা ক্যাম্পাস। তার মধ্যে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের মোট ক্যাম্পাস চারটি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দুইটি, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ছয়টি ক্যাম্পাসে চলছে শিক্ষা কার্যক্রম। সম্প্রতি এসব শাখা প্রতিষ্ঠানকে স্বতন্ত্র হিসেবে পরিচালিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যে বিষয়ে যে কোনো সময়ে জারি হতে যাচ্ছে প্রজ্ঞাপন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, তার একটা আলাদা EIIN নাম্বার হবে, তার একটি আলাদা ব্যবস্থাপনা কমিটি হবে, তার একজন আলাদা প্রতিষ্ঠান প্রদান হবে। এই যে শাখাগুলোতে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানের যে ব্যবস্থাপনা, যে টিচার স্টাফ, তারা কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে নেই। কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে বা অন্যান্য একাডেমিক কার্যক্রম করার ক্ষেত্রে কিছু কিছু অসুবিধার সৃষ্টি হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। সরকারের এই উদ্যোগকে প্রশংসা জানাই। মেইনটেইন করার যে জটিলতা, এই জটিলতা তুলনামূলকভাবে কমে আসবে। বিভিন্ন শাখার মধ্যে কম্পিটিশন বৃদ্ধি পাবে, কম্পিটিশন বৃদ্ধি পেলে কোয়ালিটি বেড়ে যাবে। আসলে প্রভাব পড়বে কিনা এটা আলাদা করার পর বোঝা যাবে যে পড়বে কিনা, এখন তো আমরা বুঝবো না। সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবে পরিচালনা করব। এখন যেভাবে একটা প্রতিষ্ঠান থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, যেভাবে মান নিয়ন্ত্রণ হচ্ছে, সেটা আসলে কতটুকু থাকবে তখন এটা একটা প্রশ্নবিদ্ধ আছে। মন্ত্রণালয় বলছে শিক্ষার মান বাড়ানো এবং নানা জটিলতা কমাতেই এই পদক্ষেপ নিয়েছে তারা। বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয় মাওসির সাথে তাদের যে করেসপন্ডেন্স করা, তাদের সাথে যে আমাদের যোগাযোগ বা অন্যান্য যে কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, ব্যবস্থাপনা যে কার্যক্রম, সেটি সহজ হবে। শাখা ক্যাম্পাসগুলো স্বতন্ত্র প্রতিষ্ঠান হলে শিক্ষার মান ও পরিবেশের আরও উন্নতি হবে বলে মনে করেন অভিভাবকরা। মনিরুল সোহাগ, DBC News, ঢাকা।